তারা তো উপজাতি বলে শুনো যা ফিলিপাইন্সের কাছে সম্মান দিয়া পৃথিবীর মধ্যে কি কেউ উপজাতি আমরা কোন জাতের উপ বলুন তো কোন জাতের উপ না প্রধান থাকলে উপ প্রধান হয় চেয়ারম্যান থাকলে ভাইস চেয়ারম্যান হয় কি প্রাণা তাদের কাছে একটা জাতি না তারা বলে উপজাত উপজাতি অবশ্য বুঝিয়া নিছে যখন দশরথ দেবকে মুখ্যমন্ত্রী করার কথা ছিল ট্রাইবেলদের তারা বুঝাইত তখন মুখ্যমন্ত্রী চাইতে উপরের যে মুখ্যমন্ত্রী এটা হচ্ছে উপ মুখ্যমন্ত্রী ত্রিপুরা স্যার অসবই খুশি নিবেন বাবু মুখ্যমন্ত্রী আর নিবেন বাবু উপরে আর যে মন্ত্রী উনি উপ মুখ্যমন্ত্রী প্রায় বেশি সময় দিলে হয়তো বা আমি বক্তৃতাই করতে পারতাম না ওই ছেলেটাকে আমি ধন্যবাদ জানাই সুরমা বা ইলেকশন পুরু স্বপ্না দাস তো গুপ্তার ধিনী মাস নিজে থাকাই আপু মিলি লাই যাই আইছে স্বপ্না দাস পাল্লি ফটো গোবাং মা জায়গা রিজার্ভ তো আংলা সাগা বড় ভুটার অমর রাজনীতি তিনি চেন কথা লেখা চেন এক মঞ্চ আসুক লেখাইছে বার বার সহ জরিমেশ দা এবার নর বিধানসভা বিরোধী দল নেতা তংপুরু মজা মজা নেই যে কক সাউই নেই সরকার না আক্রমণ খেয়ে আর মনে হয় দেখতাম না ও সাগানোর আজকে নুকডা কো গিয়া মন রাজনীতি মন বাগিন চবা আর নর সানন মুচু চিনি বিপক্ষ সাব তবুতাব আমাদের বিপক্ষে সিপিএম এবং কংগ্রেস ওর থাকছেন বিপক্ষ দল আমাদের পক্ষে কে আছে স্বাবতন্ত্রের পক্ষে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি পার্টি চীন পক্ষে তো মোক ভোট যুদ্ধ চলাকালীন সিপিএম একটান কক সাব মহারাজা নিনি লাস্ট ফাইট দিয়া কামাই থাকা নর তিনি অর ফাইকা নর তো কক খাইছেন নি কক পীর রায় তাদের প্রশ্ন আপনার লাস্ট ফাইট কি হয়েছে দেখা করুক সাউ ত্রিপুরা মত আনবাগে সিপিএম সরকার ফাইমাইয়ে পূর্বতন মুখ্যমন্ত্রী বামফ্রন্টি মানিক সরকার মহোদয় ত্রিপুরা রাজ্যের আন আছে কার আছে উনি বক্তৃতা করে বলছেন এই ত্রিপুরা মথা ও ত্রিপুরা মত আনবাগে যেন ক্ষমতা ফাইমাইনি আমি আমার ভাই বোনেদের বলবো চেন মা ফিরো নাই ব্রহ্ম কর্ম আমার যতটুকু মনে আছে 2023 নি নির্বাচন পাইমানি সারিদ মেলার মাঠ অফিস থেকে সিপিএম পার্টি সাংবাদিক সম্মেলন করে বলেছে নির্বাচন খুব শান্তিপ্রিয় ভাবে সম্পন্ন হয়েছে এটা আমার কথা আপনারা ইউটিউব খুলে দেখুন তারা বলেছে এবং এটাও বলেছে কংগ্রেস তো তাদের জোট সঙ্গী ছিল কংগ্রেসের নামটুকু নেই নাই তারা বড় কংগ্রেস বলছে না হারিয়ে আছে তারা বলেছে যে একাই বামপন্থীরা অর্থাৎ সিপিএম পার্টি একাই ক্ষমতা দখল করবে 2023 নির্বাচন ও বউ প্রেস মিট তারপরে দামখা সমন্বয় কমিটি যারা খাই নাই সুরমা কমলপুর এখনো এরা লুকিয়ে লুকিয়ে থাকে এখন একেবারেই শেষ হয় নাই ওই সমস্ত নেতারা তখন বলেছে যে চাঁদা দাও চাঁদা দিতে হবে কারণ সিপিএম সরকারে আসছে এবং আমরা বিজয় মিছিল করব যে বাক সুরক্ষা গণনা সুরঙ্কা সিপিএম পার্টি একটা আন্তর্জাতিক দল এটা সারা ভারতবর্ষ ইয়া সারা পৃথিবী দল ত্রিপুরা মাথা চিকন মাথা বড় হয়েছে
প্রত্যুত হয়ে গেছে এই দল, বলতো যে আমরা আন্তর্জাতিক দল। বড় ত্রিপুরা একজন বরংবাগী করছে, সুরমাই দাঁড়িয়ে বক্তৃতা করবে, চীন জাপান রাশিয়া ছাড়া বং কোন ককরেট তান্ত্রিকা বড় কিচ্ছু খাইলাম গিয়া ত্রিপুরার বাগে। এখানে আমাদের সম্মানীয় দুইজন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী বসে আছে, উনিও লড়াই করেছেন দীর্ঘদিন বামপন্থীদের বিরুদ্ধে, আমিও করেছি, আমাদের ম্যাডাম স্বপ্না দাস পাল উনিও করেছেন, সেজন্য যত সিপিএম বিরুদ্ধে লড়াই খাই। সিপিএম একটা জিনিস ভালো জানে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে। আমি তো রাজনীতির ব্যক্তি, আমি এদের রাজনৈতিক বক্তৃতাই শুনব। বক্তাম স্যার, তারা বাঙালিদের কাছে এসে বলে ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন থাকাতে বাঙালিদের বেশি করে চাকরি দেওয়া যাচ্ছে না, এটা তাদের এটা বক্তব্য। আর ট্রাইবেল অংশের মানুষের কাছে গিয়ে বলে বাংলাদেশ থেকে বাঙালিরা আসার কারণে আপনাদের অস্তিত্ব সংকটে, যুদ্ধ তো হইব, ওই চুরেও কইছে তুমি যাও আজকে চুরি করো, আর মালিকরে কই দিছে তুমি সজাগ থাকো, চুর আর মালিকের মধ্যে থাকো তো না হবে। শুধু তা না, বেকারদের তারা বুঝাইত যে কর্মচারীদের বয়স 58 থেকে 60 করা ফলে তোমাদের চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না, এটা তারা বুঝাইত। আবার কর্মচারীদের দোষ দিয়ে তারা কইত সাধারণ মানুষকে, শ্রমিকদের কর্মচারীদের বেতন বাড়ানোর ফলে রাজ্যের যে উন্নয়নের টাকা এটা কমে গেছে, তার কারণে আপনাদের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। মানে মিথ্যা কথা, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা, এরা হচ্ছে সিপিএম পার্টির এক নম্বর কাজ। এখন তো তারা বলে খুব কায়দা কৌশলবাদ বলছে, লাস্ট ফাইট বুবাগ্রাম লাস্ট ফাইট বা পাইছে টাকা, এখন কিসের ফাইট? এটা কিন্তু সাধারণ মানুষ যখন এটা শুনে, যিনি সাধারণ দর্জনকে রাখেতাম না, মোক তো ঠিক ন যে বুবাগ্রা তো লাস্ট ফাইট সামানি, লাস্ট ফাইট বা পাইছে টাকা 2023 আর তামি ফাইট কিন্তু আন্দোলন সাও তাকুর কোন ফাইট ন লাস্ট ফাইট গেট সিপিএম পার্টি। সিপিএম পার্টির জন্ম পুকুর পৃথিবী ও জন্মঙ্গ 1848 সাল, কমিউনিস্ট পার্টির জন্ম 176 বছর আগে, স্লোগান তাম সাম্যবাদ আমরা আনব, আইছে সাম্যবাদ 176 বছর লাই টাকা। আর ত্রিপুরায় সিপিএম এর প্রবেশ 79 বছর, 79 ইয়ার্স সাম্যবাদ পাইকা বা সাম্যবাদ তাম করেই গেলাননি, কোনো ডিফারেন্স তোমলা কেউ মনুজকান্তি পাল না, কেউ মানুষকান্তি দেব না, কেউ অনিমের দেববর্মা না, মানুষ মাত্রই সমান। কমিউনিস্ট অর্থাও পৃথিবীতে দুইটাই বলে যা, ব্রাহ্মণ নাই ক্ষত্রিয় নাই কোনোটাই নাই, পুরুষ যা আর মহিলা দুই জাতে বাদ করছে। এবং এই কমিউনিস্ট পার্টি বড় গাগি ভারতবর্ষ 61 টাইম কিচিদি খাইছে, ত্রিপুরার জন্য 35 বছর শাসন খাইতা, তিনি চিকনমান চিকনমান তিপ্রামত আঞ্চলিক দ্বন্দ্ব পাইলে চিকন পাইকে খুশি আসছে। এত পরাজয়ের পর, এটা আমার প্রশ্ন, এত পরাজয়ের পর এরা কি ছাইলে দিছে রাজনীতি, ফাইট ছাইলে দিছে? এখনো তো প্রার্থী দিয়া কইতেছে আমাদের প্রার্থীদের ভোট তো। মহারাজা প্রদ্যুৎ কিশোর কেন লাস্ট ফাইট ছাইরা আবার একটা ফাইট করবে না? লাস্ট ফাইট তো আমরা দিয়েছি, আপনাদের কারণে আমাদের লাস্ট ফাইটটা সফল হয় নাই। নমবাগি চিনি লাস্ট ফাইট তো বাদি আবু সাকসেস ইন্ডিয়া তাহলে যত তিপ্রাসা থামসাং গিয়ে কিছু সিপিএম ও মতন আই পান
ত্রিপুরার বড়খানে নির্বাচনও বিশটা রিজার্ভ সিট একটা ফান সিপিএম জয় খেলে একটা সার পরিষ্কার দেববর্মাকে দেখেছেন দুই বিধায় রাজ্যের মানুষের কথা আমি বলি, কারণ এটা আমার ধর্ম এজ লিডার অফ অপোজিশন, শ্রমিক অংশের মানুষের কথা, কর্মচারী বেকার এদের কথা উত্থাপন করা এটা আমার কাজ ছিল, আমি উত্থাপন করতাম। তার সাহা সাহেব আর অনিমেষ দেববর্মা কচ্ছে সাহেব বিধানসভা আবার কোকটা নরজারও ত্রিপ্রাসারও আসুক তোমের অনিমেষ দেববর্মা কোক সাহেব মানিক সরকার বিনি পাঁচ বছর বিরোধী দল নেতাও তাম খেয়ে যাব নব হানি তুই শুধু মানিক সরকার তিন বছর কি মাথায় চবাত নাইনো ত্রিপুরা মাথার যিনি বিজেপি তাকে চলবাই সম্মান দিয়া পৃথিবীর মধ্যে কেউ উপজাতি আমরা কোন জাতের উপভোগ কোন জাতের উপ না, প্রধান থাকলে প্রধান হয়, চেয়ারম্যান থাকলে ভাইস চেয়ারম্যান হয়, ত্রিপুরারা তাদের কাছে একটা জাতি না, তারা বলে উপজাতি। আবুসিনছে যখন দশরথ দেবকে মুখ্যমন্ত্রী করার কথা ছিল ট্রাইবেলদের তারা বুঝাইত, তখন মুখ্যমন্ত্রী চাইতে উপরের যে মুখ্যমন্ত্রী এটা হচ্ছে উপ মুখ্যমন্ত্রী। ত্রিপুরা সব আসলে খুশি নিবেন বাবু মুখ্যমন্ত্রী আর নিবেন বাবু উপরে আর যে মন্ত্রী উনি উপ মুখ্যমন্ত্রী বলেছেন যে ট্রাইবেলরা শুধু ভোট ভোট বড় কাছে আতুরাতে কোন নুকলিয়া এটা জাদু মন্ত্রের মতো ভোট কেন্দ্রে লাইনে থাকতো একেবারে কাস্তে হাতুরা তারকা চিহ্নে ভোট দিন শিখাইছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কি বা লড়াই করলাম পুরানা গ্যারেজে গেলে গাড়ি নষ্ট নিয়ে গেলে পার্টস পাওয়া যায় না, সিপিএম এর অবস্থা এমন অচল নোট ওই ডিমনিটাইজেশন হইছিল অচল নোট আগে 1500 এটা সব বাতি এই অচল নোটের মতো এই অচল নোট নিয়ে পকেটে নিয়ে এখন মানিক বাবুরা গুইরা বেড়ায় কয় কয় ত্রিপুরা ত্রিপ্রাসার অকৃত্রিম বন্ধু বলে বামপন্থী বামফ্রন্টে অকৃত্রিম বন্ধু বলতে সার গেড়ে যা। আমাদের মাননীয় বিধায়ক কোন এটা জানে অকৃত্রিম মানে এটার মধ্যে সার নেয় মানে সাচ্চা বন্ধু, বন্ধুরে কি করছে বন্ধুর জন্য সুরক্ষিত সংরক্ষিত চাকরি দিলিয়া যত ত্রিপ্রাসা তখন তো আমরাও এখানে আসাম রাইফেলস ক্যাম্প ছিল যত বছর সিপিএম শাসন করছে ত্রিপুরায় তারা একটাই চিহ্ন রাখে গেছে দাঙ্গা 80 জন দাঙ্গা পানাঙ্গা। আমি ক্যামেরার সামনেই বলছি কংগ্রেস শাসন আমি তাদের যে বন্ধু এই কংগ্রেস শাসনে কেউ দাঙ্গা করে নাই ও সিপিএম শাসন আজকে কংগ্রেসীরা ভর করছে মানিক বাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন তাইনের বক্তব্যই ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা
বেকার শ্রমিক সবাই বুঝাই তো কেন্দ্র সরকার টাকা দেয় না, আমরা কিছু করতে পারি না। মানুষ 35 বছর হজম করছে, কিন্তু 2018 সালে ওয়ানসা টিপ্রাসার সবাই মিললে এই কেন্দ্রীয় বঞ্চনার স্লোগানের টেপ রেকর্ড নদী ফালাইছে যা আর লাখ টাকা এই টেপ রেকর্ড শুনতাম না। আর যেই টেপ রেকর্ডটা ফালাই দিছে এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে, আগে ছিল একটা ন্যাশনাল হাইওয়ে, এখন আমাদের কাছে 8টা ন্যাশনাল হাইওয়ে চাইছে। এটা আপনারা খবর রাখে কি দিছে না কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আজকে রেজার শ্রমিকের লাভ হইছে, আজকে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এদের বেতন বৃদ্ধি হয়েছে, মহিলাদের জন্য উনি বলেছেন গ্যাস সিলিন্ডার দেওয়া বুফুর মার্কা। এই কারণে সারা ভারতবর্ষের মানুষ বলে মোদী হ্যাঁ তো মুমকিন হে, মোদীজি যদি থাকেন এটা সম্ভব। এবং আজকে ইন্ডিয়া মহাজুক্তি বর্ণ মিথ্যা কথা ছাড়া তো সিপিএম কিছু বলে না, এদের কাজ হচ্ছে মিথ্যা কথা বল, আগেও মিথ্যা কথা কইত এখনো মিথ্যা কথা কয়। আমি কয়েকদিন আগে শুনলাম ওনাদের নেতাদের বক্তব্য, তার ছাগল চাই না, চিন্তার কোনো কারণ নেই। আমাদের ইন্ডিয়া মহাজোট আমরা 350 সিট নিয়ে আসছি, অবাক হয়ে গেল এই সিপিএম এর বক্তব্য 350 সিট আইন না এদের সরকার গর্ব এরা সিট কই। আমার বোনের জামাইবাবুকে জিজ্ঞেস করলাম, উনি কমরেড জামাইবাবু ত্রিপুরার যে 2টা লোকসভার আসন কোন সিটটা আপনারা জিতবেন, কই এখানে আমরা জিতব। আমি জিজ্ঞাসা পশ্চিম বাংলায় 42টা সিটের মধ্যে বামফ্রন্টের কয়টা সিট জিততে পারে, 3-4টা সিট আমরা কম না হইলে 3-4টা সিট পাবো ঠিক আছে। কেরালায় কয়টা সিট জিতবেন, 5-6টা জিত, ধরে নিলাম 6টা, 6-4-10টা, আর বাকি 340টা সিট করতে গেল নাই। কেরালা ত্রিপুরা পশ্চিম বাংলা ছাড়া সিপিএম এর কিচ্ছু নাই, আর পশ্চিম বাংলা এবং ত্রিপুরায় 2-2 বার পর্যুদস্ত না 3 বার পর্যুদস্ত পশ্চিম বাংলায় কিচ্ছু নাই এদের। এদের সঙ্গে গিয়ে আমরা আমাদের কি, ত্রিপুরার মানুষ সিপিএম এর সঙ্গে গেলে নিজের পায়ানা কপালে পুরাণে এমনে টাক মারবেন, আসে যার কিচ্ছু নাই এর সঙ্গে পুরায় আমার কি। আর যদি আমরা ভারতীয় জনতা পার্টির সাথে থাকি, আমাদের যে থামসা মুভমেন্ট এটার জন্য ত্রিপ্রাসাদের উন্নয়নে একটা এগ্রিমেন্ট হয়েছে, এটা কাউকে মারার জন্য না। ত্রিপুরার বৃহৎ অংশের বাঙালি অংশের মানুষরা ভাবতে পারেন এই এগ্রিমেন্টে বাঙালির ক্ষতি হবে, চুল পরিমাণ বাঙালিদের কোনো ক্ষতি হবে না। তবে এটা সত্য, মোদীজির নেতৃত্বে এডিসি এলাকার মানুষের উন্নয়ন হবে, এই কারণে এই এগ্রিমেন্ট। বলার তো অনেক আছে কিন্তু ইলেকশনের সময় 2টাও বাজে, তারপরও মা বুঝি নাই এখানকার যিনি বিধায়ক প্রাক্তন মন্ত্রী উনি ঠিকই বলেছেন সিম্বল মা চিনি নাই। আলাদা চিনি ম্যাডাম স্বপ্নানী বক্তব্য কুখ নাটক যে একটা স্লোগান রেখাব বউ মারিও বুট নাই বড় আহিন সামনে বউ বুট নাই বড় পদ্মভু আর পদ্ম মারিও হইলে পদ্মভু আর তাই দেখে পদ্মভু আর মার নাই যে ত্রিপ্রামতা আনারস আনারস 2বার বুট রেখাছেন এডিসি মরিকা বিধানসভা মরিকা ও হলো খাইয়া বড় গোতংলে খুব সে ত্রিপ্রামতা খায় বুটনি দিন থাকি হের দিল্লি ও ত্রিপুরানি সমস্ত ত্রিপুরান বরং ভাবে তৈতি প্রাসার অন্তরী কোথাঙ্গে কক সাইনে
দাবি তিসানে দাবি তুলবে এর বাগে তীব্রামতা আইপিএফটি বিজেপি তিন দল নিয়ে জোটের কাছে অজুত চিনি দুইটা প্রার্থী ত্রিপুরা ও পদ্মভূষণ আলোচন গণপ্রবাদ এমন বাগে আমার মনে হয় আমি আপনাদেরও অনুরোধ করব আমি আমার বিধানসভায় বললাম টু ফিট বাই টু ফিট একটা ফ্ল্যাক্স প্রত্যেকটা পুলিং বুথে আপনারা দিয়ে দিন আবদ্ধ নব নব পনেরো জন বিশ জন পঁচিশ জন গ্রুপ খাইয়ে নব নব থাকছেন মা সানায় তাকলায় আনারসিয়া তাকলায় যিনি প্রার্থিনী সিম্বলকা পদ্মভূষণ ম অ্যাবসুলুট মাস নেক্সট কয়েকদিন অনুরোধ ডোর টু ডোর প্রোগ্রাম না খাই প্রোগ্রাম খাই দিই কোনো জায়গাতে থাকবি খিচুড়ি চালাই দিই কদক বৈভান মাই চালাই দিই কিন্তু ম কামনাসন সাকসেস মা খাই ইয়াকা থাঙ্গে আরো থাঙ্গে তুই তো নাই আনন্দ ভূত পাই থাকা দিস বুলি আই আহাই নি আমরা নি ভোট সিম্বল মাসি চিনি যারা তাল ভাঙর বুথ লেভেল ওয়ার্কার যেন বড় কদমা ফিরক নাই দেখেছে বড় সাহস চিনি ও মহারানী কৃতি দেবী অসহরণী বড় জ্ঞান আরে বন্য মা সানায় রাহুল গান্ধী দিল্লি তংসে কেরলাও বুট পুষাও সোনিয়া গান্ধী দিল্লি তংস উত্তর প্রদেশও বুট পুষাও আর চিনি রাজধানী নৌকা চাইনি রাজকন্যা অরণ বুড়ি ছত্তিশগড় কাইয়াই নব থাকলাক দে চিনি কৃতি দেবী হাইছেন নাই এটা কম কথা না ছত্তিশগড়ের ওনার হাজবেন্ডকে বুঝিয়ে আমি আমার ত্রিপুরার মানুষের জন্য কাজ করব আবার উনি ফিরে এলেন দেশে এটা তো সাংঘাতিক মহিলা যে নিজেরে বুঝাইতে পারছে স্বামীরে বুঝাইয়া এখানে কাজ করতে আইছেন এই মহিলাকে আমরা কেন বুট দেব না আমরা বুট দেব আমাদের কত বুবার বুট পারব আমি অন্য বেলায় হাম্বাইয়া পার আমার চারটার সময় আবার গরমটির একটা সভা আছে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় সেখানে থাকবেন আমি বিশেষ তার সময় নেব না সমাজদারুকে নিয়ে ইশারাই কাফি বুঝি নাই বাগে আহাই খেগে পদ্ম হ্যাঁ দুই নম্বর থাই থাকে খাই নেবে আহাই গে আমার পদ্মকু পারবে না ও পদ্মকুমার বুট রিমাসে মুখ আবরণ কাহামকে প্রচার মা খাই নাই ধরণ যত তন পাইপ লাই হামবাইর হোক চিনি নাং সঙ্গ তাই যত বরম গেনাং বরম গেনাং যুগ সঙ্গ হামবাই ইয়াপারে আংতে গবাং কক সালিয়া মুসুক সাবৈন চিনি দুই দুইজন প্রার্থীন লক্ষ লক্ষ বুট বাই জি জি নানি কবগৈ আঙানি কক অরণ মোথাকছি নাই তীব্রামথা লংলি বিজেপি আইপিএফটি বড় লংলি যতন কাহাম ক্লাই বুট রেভাইজারি এবং বোবাগ্রা আয়োগ লক্ষ্য আমরা